হ্যালো এভরিওয়ান তোমরা যারা জিএনএম এনএম টু থাউজেন্ড টোয়েন্টি থ্রির ওপর বেশ করে প্রিপারেশান শুরু করেছ যাদের দু হাজার বাইশ সালে র্যাঙ্ক অনেক বেশি রয়েছে তারা অবশ্যই প্রিপারেশান শুরু করেছো দু হাজার তেইশ সালের জন্য তাদের তোমাদের বলে রাখি ম্যাথের ওপর ক্লাস শুরু হয়ে গেছে আজকে প্র্যাকটিস সেট নাম্বার ওয়ান আলোচনা করবো অবশ্যই তোমরা কিন্তু দেখো এখন থেকে তাহলে দেখবে র্যাঙ্ক খুব ভালো একটা করতে পারবে এবং অবশ্যই এক বছর তোমরা প্রিপারেশান নিলেই র্যাঙ্ক ভালো করে ভালো একটা কলেজে চান্স পেয়ে যাবে তো চলো শুরু করি আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটি অন স্ক্রিনে দেখতে পাচ্ছ আমরা প্রত্যেকটা অঙ্কের ক্লাসগুলো লাইন বা লাইন বুঝে বুঝে বেসিক কনসেপ্টের সাথে আলোচনা করব যাতে তোমাদের প্রত্যেকেরই বুঝতে সুবিধে হয় তোমরা জানো যে ম্যাথের মধ্যে তোমাদের দশ মার্ক থাকবে আমরা টার্গেট রাখবো দশের মধ্যে দশ পাওয়ার ঠিক আছে এখানে দেখো কি বলা হচ্ছে এখানে বলা হচ্ছে যে যদি প্রতি বাক্সে দুশো গ্রাম মিষ্টি ভরা হয় অর্থাৎ দেখা গেল এটা একটা বাক্স রয়েছে বাক্সে পুরো বাক্সে কী বলছে দুশো পঞ্চাশ গ্রাম মিষ্টি থাকে তাহলে পনেরো কেজি মিষ্টি ভরতে কটা কতগুলো বাক্স লাগবে এই একটা বাক্সতে যদি একটা বাক্সে দুশো পঞ্চাশ গ্রাম মিষ্টি ধরে তাহলে পনেরো কেজি পনেরো কেজি মানে বুঝতে পারছো দু এখানে আড়াইশো দুশো পঞ্চাশ গ্রাম মানে আড়াইশো গ্রাম বুঝতে পারছো আড়াইশো গ্রাম মিষ্টিদের জন্য একটা বাক্স দরকার হয় তাহলে পনেরো কেজি মিষ্টি ভরতে কতগুলো বাক্সের দরকার হবে খুব সহজভাবে তোমরা এগুলো করতে পারো দেখো এক কেজি এক কেজি মানে আমরা জানি এক কেজি মানে হচ্ছে এক হাজার গ্রাম ঠিক আছে এক কেজি মানে হচ্ছে এক হাজার গ্রাম তো এখানে পনেরো কেজি মানে কি পনেরো কেজি গুণিত এক হাজার পনেরো কেজি মানে এটাই ঠিক আছে পনেরো সঙ্গে এক হাজারকে গুণ করতে হবে বাই লিখে তোমাকে দুশো পঞ্চাশ দিয়ে ভাগ করতে হবে কেন ভাগ করতে হবে কারণ দুশো পঞ্চাশ গ্রামের জন্য একটা বাক্স দরকার রয়েছে বা প্রয়োজন হয় তাহলে আড়াইশো গ্রাম দিয়ে অবশ্যই ভাগ করতে হবে তো দেখো এই আড়াইশো দিয়ে এক হাজারকে ভাগগুলো তুমি চার পাবে এবারে চারের সঙ্গে পনেরোকে কে কি করতে হবে যোগ গুণ করতে হবে চার পনেরং হচ্ছে ষাট ঠিক আছে চার পনেরো কত চার পনেরো ষাট অর্থাৎ দেখো এই ষাটটি বাক্স দরকার রয়েছে অর্থাৎ অপশান অনুযায়ী দেখো অপশান কোথায় রয়েছে ষাট কোথাও ষাট নেই তাহলে অপশান কিন্তু এখানের মধ্যে কোনোটি ঠিক নয় ঠিক আছে তাহলে সঠিক তোমাদের যে উত্তরটা হবে সেটা হচ্ছে ষাট তাহলে অপশানের মধ্যে কোনোটাই নেই তাহলে তোমাদের অপশান ই হতো উত্তর কোনোটিই নয় ওকে প্রত্যেকে বুঝতে পেরেছো এইভাবে লাইন বা লাইন বুঝে বুঝে তোমাদেরকে অঙ্কগুলো করতে হবে যাতে তোমাদের প্রত্যেকেরই বুঝতে সুবিধে হয় নেক্সট অঙ্কে চলে যাব যে এখানে বলা যে ছটি কলম এবং তিনটি পেন্সিলের মূল্য দেওয়া রয়েছে চৌরাশি টাকা এবং একটি কলমের তিন ভাগের এক ভাগ দাম একটি পেন্সিলের দামের সমান তাহলে চারটি কলম এবং পাঁচটি পেনসিলের মোট মূল্য কত সেটা বের করতে হবে তো এই ফ্যাক্টটা তোমাকে বুঝতে হবে যে একটা কলমের তিন ভাগের এক ভাগ আর একটা পেন্সিলের একটা পেন্সিলের দাম কিন্তু সমান ঠিক আছে তো কি করে করবে দেখো এখানে কলম সমান ধরবো আমরা কলম কলম সমান হচ্ছে এক্স ওকে একটা কলমের তিন ভাগের এক ভাগ একটা পেনসিলের দামের সমান তাহলে পেন্সিল সমান কি এখানে পেন্সিল পেনসিল সমান হচ্ছে দেখো একটা কলমের তিন ভাগের এক ভাগ তিন ভাগের এক ভাগ এক ভাগ মানে এক্স তাহলে এক্স বাই থ্রি তিন ভাগের এক ভাগ যদি বলে দুই ভাগের এক ভাগ মানে কি দুই ভাগের এক ভাগ মানে ওপরে একটা বসাতে হবে যদি বলে চার ভাগের তিন ভাগ তাহলে চার ভাগের বললে এই চারটা নিচে আর চার ভাগের তিন ভাগ বললে উপরে এগুলো তোমাদেরকে মনে রাখতে হবে ঠিক আছে তো যেহেতু এখানে বলেছে যে তিন ভাগের এক ভাগ সেহেতু হবে হচ্ছে এবারে তোমাদেরকে অত দিয়ে সমাধানটা করতে হবে অর্থাৎ কি বলছে যে ছটা কলম কলম সমান আমরা এক্স ধরেছি তাহলে ছয়ের সঙ্গে এক্সকে গুণ করে দিতে হবে প্লাস তিনটে পেন্সিল তিনটে পেনসিল মানে এটা হচ্ছে সমান পেন্সিল ওকে তাহলে তিন গুণিত এবং মোট মূল্য কত বলছে মোট মূল্য হচ্ছে দেখো এখানে এক্স ইকাল টু চোরাশি সমান কত দাঁড়াচ্ছে ছয় আর একে হচ্ছে সাত সাত এক্স সমান হচ্ছে সাত দিয়ে ভাগ করো কত পাবে বারো সাত বারো হচ্ছে চোরাশি তাহলে এক্সের সমান হলো বারো এবারে প্রশ্নে বলা হচ্ছে যে চারটা কলম আর পাঁচটা পেনসিলের মূল্য কত তাহলে চারটা কলম কলম সমান আমরা কত পেলাম কলম সমান আমরা পেলাম বারো তাহলে চারকে বারো দিয়ে গুণ করব প্লাস পাঁচটা পেনসিল তাহলে পেন্সিল সমান কত এখানে বারো পেয়েছি তাহলে এক্সের এখানে তোমাকে বারো বসাতে হবে বারো বা এখানে কত রয়েছে তিন রয়েছে তাহলে কত পেলাম পেন্সিল সমান হচ্ছে চার পেলাম পেনসিল সমান কত পেলাম পেন্সিল সমান চার পেলাম তাহলে চার গুণিত কটা পেন্সিল বের করতে হয়েছে পাঁচটা তাহলে গুণ করে দাও এখানে চার বারং হচ্ছে আটচল্লিশ প্লাস চার পাঁচ হচ্ছে কুড়ি আটচল্লিশ প্লাস কুড়ি সমান কত হবে দেখে নাও আটচল্লিশ সমান কুড়ি হয়ে যাবে সিক্সটি এইট সিক্সটি এইট অপশানে তোমাদের কোথায় রয়েছে দেখে নাও একবার সিক্সটি এইট দেখো অপশান বি এ রয়েছে সিক্সটি এইট অর্থাৎ অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার ওকে এইভাবে তোমাদের অঙ্কগুলো খুব সহজে এবং সরলভাবে বুঝতে হবে যাতে অবশ্যই তোমরা দু সালে ভালো একটা স্কোর করতে পারো ভালো একটা র্যাঙ্ক অবশ্যই করতে পারো ওকে নেক্সটে চলে যাব যদি পাঁচ হাজার পাঁচশো তিরিশটি তিরিশ টাকা পাঁচজনের মধ্যে ব্যক্তির মধ্যে সমানভাবে ভাগ করা হয় তাহলে প্রত্যেকে কত টাকা করে পাবে খুব সহজ অঙ্ক যেমন তোমাদেরকে যদি বলা হয় যে দশ টাকাটা এই দশের টাকাটা রয়েছে এটা দুজনের মধ্যে ভাগ করে দাও তাহলে প্রত্যেকের সমান কত টাকা করে পাবে অবশ্যই পাঁচ টাকা করে পাবে মানে দুই দিয়ে পাঁচকে ভাগ করতে হবে সেই রকমই এখানে বলা যে পাঁচ হাজার পাঁচশো তিরিশ টাকাকে পাঁচ হাজার পাঁচশো তিরিশ টাকাকে কী কি বলছে যে পাঁচ জনের ব্যক্তির মধ্যে তাহলে পাঁচ দিয়ে ভাগ করতে হবে পাঁচ দিয়ে ভাগ করলে হবে এক পাঁচ এগারো তাহলে শূন্য পাঁচ ছয় তিরিশ তাহলে এগারোশো ছ টাকা করে প্রত্যেকে পাবে অর্থাৎ অপশন বিজ দ্য রাইট অ্যান্সার এগারোশো ছ টাকা করে প্রত্যেকে কিন্তু পাবে বুঝতে পেরেছ চলো নেক্সটে চলে যাব এখন থেকে অঙ্কগুলো তোমরা ভালো করে দেখো এবং ভালো করে বোঝার চেষ্টা করো বুঝতে যদি অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাও যে বুঝতে অসুবিধা কোনটা হচ্ছে অবশ্যই তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব একটা কাপড়ের থান থেকে একশো কুড়ি সেমি করে বত্রিশটি শার্টের কাপড় কাটার পরেও আশি সেমি কাপড় পরে থাকলো কাপড়ে মোট মূল্য কত সাপোজ ধরো এই অঙ্কটা বোঝার আগে আমি একটা এক্সাম্পল তোমাদের দিব যে ধরো যে এই আটষট্টি টাকা টোটাল রয়েছে ওকে এই আটষট্টি টাকা টোটাল থাকার পরে কি বললো যে পাঁচজনের মধ্যে ভাগ করে দিল তারপরে কত টাকা থাকবে তাহলে অবশ্যই পাঁচ দিয়ে ভাগ করতে হবে তারপরে এখানে অবশিষ্ট যা থাকবে তাই হবে অবশিষ্ট টাকা অর্থাৎ ওই টাকাটা পড়ে থাকলো তাই তো সেরকমই এখানে বলা হচ্ছে যে বা আর একটা উদাহরণ আমি দিই ধর একটা এরকম একটা বাঁশ বাঁশ রয়েছে সেটাকে তিন টুকরো ভাবে কাটার পরে এক দুই তিন এই তিন টুকরো কাটলাম কিন্তু এই টুকরো কি অবশিষ্ট থাকছে সেই রকমই ভাবে তোমাদের বলা হচ্ছে যে একশো কুড়ি সেমি একটা কাপড়ে থাকে একশো কুড়ি সেমি করে বত্রিশটি তাহলে একশো কুড়ি সেমি টোটাল করতে গেলে একশো কুড়ি গুণিত বত্রিশ করতে হবে এবং এর সঙ্গে কি হচ্ছে আশি সেমি পড়ে থাকলো মানে এখানে আশিকে যোগ করতে হবে ঠিক আছে একশো বত্রিশের সঙ্গে আশিকে তোমাকে কি করতে হবে গুণ করে দিতে হবে গুণ করলে দাঁড়াবে তিন হাজার আটশো তোমার প্রত্যেকে একবার গুণ করে নেবে তিন হাজার আটশো চল্লিশ টাকা সরি চল্লিশ চল্লিশ সেমি প্লাস আশিকে তোমাকে এখানে যোগ করতে হবে এবারে কত দাঁড়াবে এবারে তোমার দাঁড়াবে তিন হাজার নশো কুড়ি টাকা এবারে কি বলছে এটা হচ্ছে সেমি তিন হাজার নশো কুড়ি সেমি এবারে তোমাকে মিটারে নিয়ে আসতে হবে দেখো তোমরা প্রত্যেকে জানো যে সেমিকে মিটারে নিয়ে আসলে এগারো সরি একশো দিয়ে কিন্তু ভাগ করতে হয় তিন হাজার নশো কুড়িকে একশো দিয়ে ভাগ করতে হয় সেমিকে মিটারে নিয়ে আসতে হলে তাহলে অবশ্যই তোমাদের রাইট অ্যান্সার তিন হাজার এখানে বসব অবশ্যই পয়েন্ট হবে দুই শূন্য কারণ হচ্ছে যেমন দুটো ঘর রয়েছে তাহলে দুটো ঘরে এখানে পয়েন্ট হবে এত মিটার ঠিক আছে তাহলে উনচল্লিশ দশমিক দুই শূন্য মিটার হবে তোমাদের সঠিক উত্তর অর্থাৎ কি অর্থাৎ দেখে নাও অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার ওকে প্রত্যেকে বুঝতে পেরেছ সেমিকে মিটারে নিয়ে আসতে হলে অবশ্যই এগারো একশো দিয়ে কি করতে হবে সেটাকে ভাগ করতে হবে প্রত্যেকে বুঝতে পেরেছো চলো নেক্সট অঙ্কে চলে যাব একটি ক্যান্টিনে এক সপ্তাহে সাতশো আটানব্বইটি কলা দরকার হয় ভালো করে বুঝবে এক সপ্তাহে সাতশো আটানব্বইটি কলা দরকার হয় তাহলে দু সালের জানুয়ারি ফেব্রুয়ারি এবং মার্চ মাসের জন্য মোট কতগুলো কলা দরকার হবে এক সপ্তাহ মানে হচ্ছে সাত দিন এই সাত দিনে কটা সাতশো আটানব্বইটি কলা তাহলে একদিন প্রত্যেক দিনে কত দৈরি হবে প্রত্যেক দিন অবশ্যই সাত দিয়ে আমাকে ভাগ করতে হবে তাহলে প্রত্যেক দিনের আমি মানটা পেয়ে যাব সাত দিয়ে সাতশো কে যদি তুমি ভাগ করো তাহলে পেয়ে যাবে একশো চোদ্দোটি তাহলে প্রত্যেক দিন একশো চোদ্দোটি করে কলা দরকার রয়েছে তাহলে দু সালের জানুয়ারি ফেব্রুয়ারি এবং মার্চের জন্য মোট কতগুলো কলা দরকার হবে ওকে তাহলে আমরা জানি জানুয়ারি সমান আমি এখানে দিন মোট দিনটা আমি বের করব মোট দিন সংখ্যা ঠিক আছে মোট দিন সংখ্যা বের করতে গেলে জানুয়ারিকে আমরা জানি জানুয়ারি মানে হচ্ছে একত্রিশ প্লাস ফেব্রুয়ারি মানে জানি আমরা ফেব্রুয়ারি মানে হচ্ছে আঠাশ ফেব্রুয়ারি মানে হচ্ছে আঠাশ কিন্তু দু সালটা ধরতে হবে তোমাদের লিপ ইয়ার লিপ ইয়ার মানে কি ফেব্রুয়ারির সঙ্গে এক যোগ হবে অর্থাৎ ফেব্রুয়ারি মাসটা উনত্রিশা মাস হবে লিপ যদি হয় লিপ ইয়ার মানে কি যত সাল থাকবে সেটা চার দিয়ে ভাগ করতে হবে এই দু হাজার আট আছে মানে ভাগ হচ্ছে অবশ্যই চার দিয়ে ভাগ করলে সালকে লিপ ইয়ার অবশ্যই হবে তাহলে ফেব্রুয়ারি মাসটা হবে উনত্রিশ প্লাস মার্চ মানে হচ্ছে একত্রিশ তাহলে টোটালটা যোগ করো টোটাল হচ্ছে তিরিশ নাইনটি ওয়ান ঠিক আছে তাহলে একানব্বই দিন টোটাল একানব্বই দিন তাহলে প্রত্যেক দিন যদি একশো চোদ্দ করে কলা দরকার হয় তাহলে একানব্বই দিনে কতটি কলা গুণ অবশ্যই করতে হবে গুণ অবশ্যই করতে হবে গুণ করলে তোমার যেটা দাঁড়াবে সেটা হচ্ছে কি গুণ করে দেখবে দশ হাজার তিনশো চুহাত্তরটি ঠিক আছে দশ হাজার তিনশো চুহাত্তরটি কলা দরকার হবে তিনশো চুহাত্তরটি কলা দরকার হবে অর্থাৎ দশ হাজার তিনশো চুয়াত্তর অপশন বিজ দ্য রাইট অ্যান্সার ওকে প্রত্যেকে বুঝতে পেরেছ এইভাবে তোমাদেরকে লাইন বা লাইন বুঝে অঙ্কগুলো করতে হবে ওকে পরবর্তীতে চলে আসব যেখানে বলছে রামের কাছে মোহনের থেকে ছয় টাকা বেশি মো সোহনের থেকে নয় টাকা বেশি আছে ওকে তাহলে এখানে তোমাদেরকে যেভাবে করতে হবে অঙ্কগুলো খুব সহজভাবে তাহলে তিনজনের কাছে মোট যদি তেত্রিশ টাকা থাকে তাহলে ব্যাপারটা বুঝতে হবে ওকে তাহলে দেখো রামের কাছে মোহনের থেকে ছয় টাকা বেশি কিন্তু মোহনের এখানে দেওয়া নেই তাহলে আমরা সমান মোহন সমান ধরবো এখানে ঠিক আছে মোহন সমান হচ্ছে এক্স টাকা এবং রামের কাছে তাহলে রাম সমান আমরা কি ধরবো এখানে রামের কাছে কয় টাকা আছে ধরে নিব রাম আছে রামের কাছে মোহনের থেকে ছয় টাকা বেশি তাহলে মোহন সমান হচ্ছে এক্স এক্স থেকে ছয় টাকা বেশি তাহলে সিক্স প্লাস এক্স ঠিক আছে এটাকে আমরা ধরে নেব বা তোমরা এটা ধরতে পারো যে সিক্স সিক্স এটা হচ্ছে গেছে মোহন মোহনের থেকে ছয় টাকা বেশি সিক্স প্লাস এক্স প্লাস সিক্স ঠিক আছে এবারে কি বলছে সোহনের থেকে নয় টাকা বেশি সোহনের থেকে নয় টাকা বেশি মানে কি সোহন সমান কত হবে সোহন সমান ছয় থেকে নয় বাদ দিতে হবে তাহলে এক্স মাইনাস হচ্ছে থ্রি ওকে এক্স মাইনাস থ্রি টাকা অতএব তোমাকে যেটা করতে হবে সে তিনজনের মোট মূল্য রয়েছে মোট মানে তিনজন বলতে এখানে কি সোহন মোহন সমান হচ্ছে এক্স প্লাস এক্স প্লাস সিক্স হচ্ছে একজনের এটা হচ্ছে রামের টাকা এক্স প্লাস সিক্স ওকে দেন কী হবে এটা হচ্ছে সোহনের টাকা x মাইনাস থ্রি এবং দু তিনজনের টোটাল টাকাটা হচ্ছে তেত্রিশ টাকা এবারে তোমাকে ক্যালকুলেট করতে হবে ঠিক আছে ক্যালকুলেট করতে হবে তাহলে তুমি দেখো এখানে এক্স এখানে এক্স এক্স লিখে দাও এক্স ঠিক আছে মাইনাস ওকে টু এবারে দেখো এখানে এক দুই তিন তাহলে কত হচ্ছে থ্রি এক্স ওকে থ্রি এক্স মাইনাস এখানে ছয় আর এখানে তিন ছয় থেকে তিন তিনবার দিলে হবে এখানে তিন ঠিক আছে তেত্রিশ তেত্রিশ হচ্ছে তাহলে এখানে কী দাঁড়াবে দেখো এখানে তোমার দাঁড়াবে থ্রি এক্স ইকাল টু থ্রি এক্স ইকাল টু এখানে তেত্রিশ থেকে তিন তিনবার দিলে থাকবে তিরিশ তাহলে এখানে তিন দিয়ে ভাগ করো কত দাঁড়াবে দশ দাঁড়াবে তাহলে এক্সের মানটা আমি কত পেলাম এক্সের মান পেয়ে গেলাম দশ কিন্তু তোমাকে প্রশ্নে কি বলা হচ্ছে এখানে দেখো প্রশ্নে তোমাকে বলা হচ্ছে যে রামের কাছে মোট কত টাকা থাকবে রাম সমান আমরা কত পেয়েছি এখানে দেখো ভালো করে দেখো রাম সমান পেয়েছি আমরা এক্স প্লাস সিক্স এক্স প্লাস সিক্স পেয়েছি তাহলে এক্সের মান আমি পেয়ে গেলাম দশ দশ প্লাস সিক্স সমান কত হচ্ছে ষোলো তাহলে ষোলো হবে তোমাদের সঠিক উত্তর অর্থাৎ কি অপশান কোথায় রয়েছে দেখো অপশান ডি এ রয়েছে অপশান ডি ষোলো টাকা ওকে প্রত্যেকে বুঝতে পেরেছ এই ধরনের ক্লাসগুলো তোমাদের যদি ভালো লাগে এবং এই ধরনের ক্লাস প্রত্যেক দিন তোমরা আপডেট পেতে চাইলে অবশ্যই ক্লাসটি একটি লাইক করো যারা জিএনএম এনএমের জন্য প্রিপারেশান নিচ্ছ তারা অবশ্যই লাইক করে রাখবে এবং পরবর্তী ক্লাসের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখবে থ্যাংক ইউ টেক কেয়ার